নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সোমবার, আর আজকে এরকম সোমবারের দিন আসলে ঘরবাড়ি গোবর দেওয়া, পরিষ্কার করার ব্যাপারটা থেকেই যায়। তো সেই মতো সকাল থেকে সব করে টরে চান্দান করে ঠাকুর পূজা দিয়ে একদম রেডি যাব আপ্যায়নের দিকে। সৌরভ আর আমি এখন দুজন বেরোবো, আর সৌরভের বাবা হয়ে গেছে গোসবাতে। তো আজকে যে ঘটনাটা ঘটলো আর কি, মানে কলার কাঁদি তো আমাদের বাড়িতে অনেকগুলোই পড়েছে। এবারে একটা কলার কাঁদি, পাকা কলা খাওয়া হয় যে কাঁদি, সেই কাঁদি পেকেছে, একটা দুটো করে পাকছে, তো অতটা খেয়াল করা হয়নি। এবার ঠাকুর পূজা দিতে যাব, সব বাসন কোসন ধুয়ে নিয়ে ঠাকুর ঘরে ঢুকছি, হঠাৎ করে চোখে পড়লো যে কলার কাঁদিতে একটা কলা হলুদ হয়েছে, পেকে গেছে, মানে আর দু একটা পাখিতে খেয়ে গেছে। তো সেই কলাটা গাছ থেকে পেড়ে আর ঠাকুর পূজাটা দিয়ে নিলাম। বেশ ভালোই লাগলো যে আজকে সোমবারের দিনে ফলটা আর কি গাছ থেকে পাড়তে পারলাম আর চোখেও পড়লো। তো এখন সেই কলার কাঁদিটা পাড়বো, পেড়ে রেখে যাবো, আর সামনেই তো আমাদের ঘর পূজা আছে, লাগবে। তো এখন যদি কাঁদিটা কেটে রাখি তাহলে আর কি পেকে যাবে, ওষুধ টষুধ কিছু দিতে লাগবে না, এমনিই পেকে যাবে দু তিন দিনের মধ্যে আর কি। তো এখন সেই কাজটা করব, করে তারপরে আপ্যায়নের দিকে যাব। তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এখন আগে কলার কাঁদিটা কাটবো, আর কিছু কাছাকাছিও করেছি, সেগুলো সকালে উঠেই আগে কেচেছি, সব শুকিয়ে গেছে, সেগুলোও তুলে রেখে যাব। কেননা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় অনেক সময়, তখন আবার মানে ঠান্ডা হয়ে যায় জিনিসপত্রগুলো। এই একটা কলার কাঁদি, এটাও কিন্তু পাকা কলা, কলাটা পাকবে, পাকা খাওয়া হয়, সৌরি কলা না কি বলে। তো এটা একটু ছোট সাইজ, এখনো নামানোর মতো হয়নি। আর এই সাইডে কলার কাঁদিটা আর কি বড়ও আছে আর পেকেছে। এই কাঁদিটা কাটবো এখন, এইখানে দেখছিলাম একটা কলা পেকেছিল, এইখান থেকে একদম নিচের দিক থেকে পেড়ে নিয়ে পূজাটা দিলাম, এখন এই কাঁদিটা কাটবো। তো শুধু কাঁদি কাটলে আর গাছটাকে তো দাঁড় করিয়ে রাখলে হবে না, তো এখন কলা গাছ সমেত কাটবো। কলা গাছের গায়ে আবার বড় আলু গাছ উঠেছে, এই যে পান পাতার মতো বড় আলু গাছ। এই বড় আলুটাকে অনেকে চুবড়ি আলু বলেন, তো আমরা তো বড় আলু বলি। আম গাছ অনেক কটা, আম গাছ, কলা গাছের কোনো অভাব নেই, সাথে সাথে কাঁঠাল গাছও। এই গাছ যা জড়িয়ে আছে কি করে, এখানে বরবটিও হয়েছে, পেকে গেছে। এটা হচ্ছে লতিয়ে লতিয়ে সেই উঠে যাওয়া সেই বরবটি, ছোট ছোট বরবটি গাছ পাওয়া যায়, সেগুলো থেকে তাও ঝপঝপ করে পাড়া যায়। আর এই যে কোন গাছের থেকে কোথায় উঠেছে দেখা হয় না, এই যে কতগুলো পেকেছে, সবগুলো এখানে পেকে গেছে। আর মা এইগুলো দেখাশোনার দায়িত্বে থাকে, বাড়িতে নেই তো আর দেখা হয় না কোথায় কোনটা কি হচ্ছে, কি অবস্থা। অনেকগুলো বরবটি, প্রায় 100, তিনটে, তিন দুই, পাঁচ, ছটা, সাতটা, এই চোখের সামনে এই একটা। আস্তে আস্তে ভেঙে পড়ছে, মোটামুটি ভেঙে দিয়েছি, আর অসুবিধা নেই, সোজা দাঁড়িয়ে না থাকলে হলো। আমি এটা কি ব্যাপার জানি না, সবাই বলে তাই যে কলা পেড়ে নিয়ে আর কলা গাছ দাঁড় করিয়ে রাখতে নেই, শুনেছি তাই সেটা আর কি করি, কিন্তু কি ব্যাপার সেপার জানি না। এই যে বরবটি কতগুলো হয়েছে, দারুণ বরবটি হয়ে গেছে, কলা না পাচ্ছে, আসলে তো দেখাই হতো না। এখান থেকে তো 100 বরবটিও কাঁচা উঠে যাচ্ছে, এই বরবটিগুলো পেরেছি, আর কয়েকটা একদম উঁচুতে দেখা যাচ্ছে, তো আমি আর নামাতে পারছি না। কি করছে, দেরি হচ্ছে, দেরি হচ্ছে, এইগুলো ধরো তো দেখি আসছে যখন ভালো হয়েছে, এই কলা কাঁদিটা কাটবো বলে। এই যে দেখেছো, এ দেখো, হ্যাঁ, এত নিচে কি করে কলা হলো, ঘরে রেখে আসবো।
নদীটা কিন্তু যথেষ্ট বড়, আর কয়েকটা এখান থেকে পাখিতে খেয়েছে দুটো। এখানেও পাখিতে খাচ্ছিল, এটা ফেলে দি। যাক, একটা কাজ হয়ে গেল, যথেষ্ট ভারী। কদিন ধরে একটা না শাড়িগুলো পরি, কাপড় চোপড়গুলো পরার পরে কদিন পর পর কাচি, রোজ আর কাঁচা হয়ে ওঠে না। একদিন আমার জিনিস কাচলে আমার পুরোটা কাচি, কোনোদিন সৌরভের, কোনোদিন সৌরভের বাবা। আর মা বাবা সেখানে থাকলে তখন কাছাকাছি ব্যাপার ছিল, এখন ওখানে মাকে চেনেছি। এক একদিন এক একজনের গুলো ধরি, সেই দিন একদম পুরো কভার করি। আর এই দুটো জিনিস এখন তুলবো না, শুকায়নি, থাক। আর পূজায় কাপড় চোপড়গুলো পরা হয়েছে, একদম পরিষ্কার করে একটু তুললাম। এসে ভাঁজ করবো সব, এখন এইভাবে ঝাঁপ ধরে থাকবে। বাড়ির থেকে চলে আসলাম, আপ্যায়নের প্রায় কাছাকাছি এসে গেছি, সৌরভ সাইকেলেও আগে চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি নদীর চরে একজন খাট খুঁড়ে কাঁকড়া ধরছে। কাকা, ও কাকা, শুনতে পাচ্ছি না, যাই দেখি একটু, বেশ মজাই লাগে। কাকু, কাকু, কাঁকড়া হচ্ছে, হবে লাগলে একটা পাওনি। নদীর চর তো প্রায় শুকনো শুকনো বোধ হয়। এই এই খাতটা খুঁজলে এক্ষুনি পেয়েছো? একটা ভাঙা কাস্তে, আর একটা আংটা, যে আংটাটা আমাদেরও আছে, আর একটা কোদাল আর হাঁড়ি। আর কাঁকড়া যাতে না বেরিয়ে যায়, ঢাকনা দেওয়ার জন্য একটা গামলা বাটি। এই চরে কাঁকড়া আছে বোধ হয়, মা মাঝে মধ্যে না ওই পারে। সাবধানে করো, এটা বিক্রি করো তো নাকি? হ্যাঁ, বিক্রি করো তো নাকি? আমাদের তো ধরা হয়, ধরে যা পাওয়া হয় খাওয়ার দোপায় চলে যায়, বিক্রি বাটা করি না। কিন্তু অনেক মানুষ এইভাবে নদীর চর থেকে বা এমনি থোপা ফেলে কাঁকড়া ধরে বিক্রি করে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, জঙ্গলে যাওয়ার আর দরকার নেই, খুব রিস্ক। অনেক মানুষ একদম গভীর জঙ্গলে কাঁকড়া মাছ ধরে তাদের জীবিকা। তো যাচ্ছিলাম, যেতে যেতে এই দৃশ্যটা আপনাদের দেখালাম, তার কারণ এটা শুধু যে আমরা করি সেটা না, এই অঞ্চলের মানুষজন করে, আমরাও করি। এটা প্রতিনিয়ত মানুষের একটা প্রধান কাজ, মানে জীবিকা যাদের এর উপরে চলে তারা এই কাজটা করবে এবং করতেই হবে। আর আমাদের যেটা হয়, মা তো শখের বসে একদম আর কি সারাক্ষণ মাছ কাঁকড়া ধরতে পারলে বাঁচে, আর সেই সাথে সাথে আমিও যাই মাঝে মধ্যে, আর সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি। আর আপনাদেরও মাছ কাঁকড়া ধরা পর্ব অনেকটাই ভালো লাগে। তো ইদানিং করে একটু কমে গেছে মাছ কাঁকড়া ধরার পর্ব, তো বুঝতেই পাচ্ছেন কারণটা কি। আস্তে আস্তে আবার একটু সব স্বাভাবিক হোক, সব ঠিক হয়ে যাবে। ওই পাশ থেকে নেমে এই পাঁচটা ছটা পেয়েছে, আর মোটামুটি পেলে এই কাঁকড়াগুলো ওরকম 200-250 টাকা কেজি বিক্রি হয়। 1 কেজি পেলে ওই হলো, সেটাই অনেক। চরে কিন্তু গুলো মাছও আছে। আর সৌরভ গিয়ে আবার ঘুরে আসছে। কি খবর, কোথায় যাচ্ছি? কোনো ব্যাপার না, সাইকেলটা আর 12টা বাজিয়ে দেবে, চল চল চল। নদীতে এখনো সেইভাবে জোয়ার হয়নি, চরটা অনেকটা সময় পাওয়া যাবে ওই কাকু মাছ ধরার, ওই কাঁকড়া ধরার জন্য। আর বোটের তলাতেও এখনো জল আসেনি। কিন্তু একটা ব্যাপার যেটা হচ্ছে, আমাদের পক্ষীরা আছে এখানে কেন, এখন এখানে থাকার কথা না। ও গেছিল গোসাবাতে,
ঘরের কিছু জিনিসপত্র নিয়ে আসার ছিল, বোটে তুলে দেবে, বোটেই নিয়ে আসবে। তো এসে গেছে মনে হচ্ছে, ফোন করিনি আর সেই সকালবেলা একেবারে 6টা নাগাদ মনে হয় বেরিয়েছে। তো এসে গেছে, ঘরে পুজো হবে, খোকা ইয়েছে, এখন ওই আলোচনা করতে ওরা বুঝেছে, আর আমি এখন যাবো নেমন্তন করতে ওই পাড়ায়, আমার মা ঠাকুর পাড়ায় যাব, আমাদের পুরানো বাড়ির দিকে যাব, আর ওর বাবা যাবে এই পাড়ায়, আবার আইসে এই পাড়ায় যাবে, সব চারিদিকে নেমন্তন বলাগুলো সেরে ফেলি। আর এখন বেলা যাচ্ছে তো আমি একটু তাড়াতাড়ি যাব, না গেলে আবার রায় থেকে গেলে আমি আবার আমার আসতে দেরি হয়ে যাবে। তো এখন যাই দেখি, গুছিয়ে বেরুই, সজায় নেমন্তন টন করে আসি, একটা পুজো তো মাথার ওরে অনেক চাপ, এখন কয়েকজন কাজের লোকও দরকার, সেও ঠিক করতে হবে, টুকটাক রান্নাবান্না বাড়ির কাজকর্ম সেগুলো তো আমরা এই দুদিন আর করতে পারবো না, সব তো কারুর ঠিক করে কারোর কাছ থেকে করাতে হবে। না সোনা সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছ? ওরা এখন বসেছে, এখন ওরা বসতে লাগুক, আমার কাজ আমি করি। জন্মদিনের অনুষ্ঠান এটা কিভাবে কি হবে? আমাদের তো দাদা হচ্ছে অভিভাবক, সুস্মিতা এবং আমি দুজনই দাদাকে ফোন করলাম, চলে এসছে, তো একটু আলোচনা করছি কি খাওয়া দাওয়া হবে, কিভাবে কি করা যায়, কোথা থেকে কাদের কিভাবে বলা, সব বিষয়েই আলোচনা হচ্ছে। এতদিন এত অনুষ্ঠান এত প্রোগ্রাম করি, যা চাপ হয় সেটাও কিন্তু যথেষ্ট প্রেশারের চাপে, ওটা কিছু বলা বাড়ির প্রোগ্রাম আরো বেশি অধিক হচ্ছে না। তো যাই হোক, সেই আলোচনা করছি। আর ওদিকে সকালবেলা গেছিলাম গোসাবাদে আমাদের ডাইনিং এর জন্য চেয়ার আনতে, টেবিল রং তো এগুলো বোটে উঠিয়ে দিয়েছি, কারণ ওই টেবিল 4টে নিয়েছি গোল, আর চেয়ার নিয়েছি ওই যে হেলা বলে যে চেয়ার গুলো হাতল ছড়া ডাইনিং এ যেগুলো থাকে। তুমি চেয়ার গোল নিয়েছো কেন? চেয়ার না, টেবিল গোল নিয়েছো? টেবিল গোল, লজের জন্য টেবিল গোলই লাগবে। যে কটা দোকান আছে সবগুলো খুঁজেছি, যে মডেলটা নিয়েছি ওই মডেলের চেয়ার 21টা নেব চকলেট, তোমার ওটা হচ্ছে এক সাইডে হেলান একটু ভালো কোয়ালিটি, মোটামুটি খুব হাই না আবার একেবারে লোয়ার না, মিডিয়াম, তোমার ওটা 780 টাকা করে পার চেয়ারের দাম নিয়েছে। 780 টাকা? হ্যাঁ, তো চেয়ার টেবিল ওগুলো বোটের থেকে নামবে একটু পরে, একটু পরে যাবো বোটের থেকে নামাতে, রং আছে ডাইনিং এর যে রেলিং গুলো আছে ডাইনিং রুমের ওই সব রং হবে, ওটা পাবো শুনিলাম। এবার তাহলে মাছ হলো পায়েস হলো, পায়েস কিসের করবো? গোবিন্দভোগ? মানুষ নষ্ট যেমন করে খেয়ে বেরিয়ে যাওয়ার সময় বলে যে কি দিল, মানে আসলে বিষয়টা কি হয়, মানুষ যাতে অভ্যস্ত কখনো হয় না, অনেক মানে প্রথমবার যে জীবনে বিরিয়ানি খাবে তার মুখে সেটা লাগছে না, গন্ধ লাগে। আমাদের বাড়িতে আমার মাটা বা আমিও অতটা পছন্দ করি না সেরকম, তো ওই সাদা ভাতের উপরে এই মেনু ঠিক হচ্ছে। বাটা লাইট তো হয়নি, সোজা লাইট লাগিয়েছে আজকে, ভেঙে গেল। আরে এগুলো তো কাগজের মতো রোল, উপরে দিকটা এই যে কাঠের
ফ্রেম করে তার উপরে সাটানো হয়েছে, বললো এবারে চ্যানেল দিয়ে দেবে নাকি ওই কালামে। তো এই তিনটে ঘরের জন্য এই গ্লোসাই নিয়ে এসেছিলাম এই সিল্ক। এবারে আজকে বসায় গেছিলাম বাকা লাইটের অর্ডার করে। বাকা লাইট কি? আরে বাকা লাইটটা হচ্ছে এই টাইপের, কিন্তু এগুলো যেমন এই যে একটা নরম টাইপের কাগজের মতো রোল, আর ওটা হচ্ছে প্লাইয়ের মতো হার্ড। বাকা লাইটটাই তোমার কাছে সুদর্শন আছে চৌতর কাজে ভালো রান্না করেছে। পাখিরালাতে খুব নাম খাটিয়ে, পাখিরালায় তো ওখানে 300 লোকের আয়োজন, সেদিন লোকজন আসবে, আমি রান্নার মধ্যে ঢুকে থাকলে এবার ওকে নিলে আবার ওই যেহেতু 100 লোকের হেল্পার আমার নিয়ে আসবে নাকি? না তোমরা হেল্প করে দিলে হেল্প করার জন্য মা দুজনকে করে রেখেছে, তাদেরকে তাহলে লেনদেন ওর শুধু ওটা মানে যোগান দিয়ে দেবে বা বাড়ির সব কাজবাজের জন্য দুজনকে নিয়ে আসে। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। কানুদা চলে গেল এই মুহূর্তে, আর বোটটা আসার কথা এতক্ষণ ওয়েট করছি, সকাল থেকে স্নান হয়নি, এখন বাজে প্রায় 5টা বাজে যাচ্ছে। তো এক্ষুনি বোট থেকে ফোন করলো যে সে দয়াপুর বাজারে, এখন আসতে পারবে না, সে কালকে সকালে ছাড়া আসতে পারবে না। এখন কিছু করার নেই, মালটা ওঠাবো বলে এতক্ষণ পর্যন্ত ওয়েট করলাম, কিন্তু এবারে বাড়ির দিকে যেতে হবে, কিছু করার নেই। দাদা এতক্ষণ ছিল, কানুদা চলে গেল, দোকান খুলে চলে এসেছে। আমি ফোন করলাম, আমি বললাম একটু এসো, বলছে ফোনে আমি বলে দেবো, তারপর বলছে না ফোনে বললে হবে না। তো আমাদের কালকে আবার বাজারটা যা করতে হবে, কালকে সাজালিয়া বাজারের হাট পাবো, আর তারপরে বৃহস্পতিবার হাট যখন পাবো, কিন্তু সেই দিনেই পূজা, শুক্রবারে খাওয়া দাওয়ার প্রোগ্রাম, খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা বৃহস্পতিবারের বাজার থেকে করলে হবে, কেননা মঙ্গলবার থেকে করে নিলে শুকিয়ে যাবে। আমাদের এখানে তো ওই রকমই ব্যবস্থা, হাট বারে যেতে হবে আর হাটের থেকে কিনতে হবে, সব বারের হাট আছে, আমাদেরটা তো বৃহস্পতিবার আর মঙ্গলবার কাছে, এবারে যদি বুধবারে পড়তো বা অন্য বারে দূরে কোথাও গিয়ে সেখান থেকে আনতে হতো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে পর্বটা আমরা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।